সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিভিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সাথে আছি নূপুর চৌধুরী। আর আজকে আমরা সম্মানিত অতিথি হিসেবে পেয়েছি হাসান ফেরদৌসকে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। এবং প্রিয় দর্শক, আমরা আজকে মধ্যবর্তী নির্বাচন মিড টার্ম ইলেকশন 2018 যেটি 6 নভেম্বর হতে যাচ্ছে সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনাদের যদি প্রশ্ন করতে হয় এই বিষয়ের রিলেটেড, আপনাদের প্রশ্ন করতে হবে। আমরা হাসান ফেরদৌস, আমরা আলোচনা করব একদম আদ্যোপান্ত, একদম শুরু থেকে শেষ পর্যন্ত কি হতে যাচ্ছে, কি ধরনের নিয়ামক কাজ করতে পারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এক্ষেত্রে প্রভাব ফেলবেন কতটুকু, সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। তবে শুরুতেই জানতে চাই যে মধ্যবর্তী নির্বাচন মিড টার্ম ইলেকশন আমরা যেটিকে বলি সেটির হচ্ছে গুরুত্ব কতখানি? আমেরিকার নির্বাচনী ব্যবস্থার এটা একটা প্রধান বৈশিষ্ট্য বলবো আমি, যে 2 বছর আগে প্রেসিডেন্ট নির্বাচন হবে, 2 বছরের মাথায় তিনি কেমন পারফরমেন্স করেছেন তার একটা রেফারেন্ডাম হয় এই মিড টার্ম ইলেকশনের মধ্যে দিয়ে। এবং আমরা গত যদি 20-25 বছর ইতিহাস দেখি আমরা, যে প্রতিবারই দেখেছি আমরা ইনকাম্বেন্ট প্রেসিডেন্ট, যিনি ক্ষমতাসীন প্রেসিডেন্ট, তিনি ভালো রকম চপের আঘাত তাকে সহ্য করতে হয়। যেমন উদাহরণ দিই একটা, আমি প্রেসিডেন্ট বারাক ওবামা, ওবামা যখন নির্বাচিত হলেন 2009 সালের কথা বলছি আমি, 2008 সালে নির্বাচিত হলেন, প্রেসিডেন্ট হলেন, তখন তার অ্যাপ্রুভাল রেটিং ছিল +18। সেই বারাক ওবামা মিড টার্মের সময় দাঁড়ালেন তিনি +1-এ, 17 পয়েন্ট তিনি লুজ করলেন। রোনাল্ড রেগান, এতখানি মানে জনপ্রিয় প্রেসিডেন্ট, তারও +18 তার ছিল +81-এ, আর ঠিক মিড টার্ম ইলেকশনের সময় তার রেটিং দাঁড়ালো -3। তার মানেটা কি, মিড টার্মের মাধ্যমে পাবলিক, সাধারণ জনগণ, ভোটাররা জানিয়ে দেয় যে তুমি যা করছো তাতে আমরা খুশি না। ফলে কে কেমন করছে তা বোঝার একটা ইয়ার্ড স্টিক, একটা মাপার গজ ফিতা হচ্ছে গিয়ে মধ্যবর্তী নির্বাচন। এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে মধ্যবর্তী নির্বাচনে সবসময়ই মার্কিন কংগ্রেসের দুইটা হাউস, তো প্রতিনিধি পরিষদ মানে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, তার সবাই পুনর্নির্বাচিত হন, তারা 435 জন নির্বাচনে অংশগ্রহণ করবেন। আর সিনেটের 1/3 34 জন নির্বাচনের মুখোমুখি হবে। আমরা হাসান ফেরদৌস এনে আমাদের একটি প্রতিবেদন আছে, দেখে এসে আবার একটু বিস্তারিত আসতে চাই আমাদের যে প্রতিবেদন ইউএস ইলেকশন সেটির বিস্তারিত জানার জন্য আমাদের একটি প্রতিবেদন আছে, সে প্রতিবেদনটি এখন দেখতে চাই। ২০১৮ সালে মধ্যবর্তী নির্বাচনকে বেশ গুরুত্বের সাথে নিচ্ছেন ডেমোক্রেট এবং রিপাবলিকানরা, শুরু হয়ে গেছে হিসেব নিকেশ। কংগ্রেসের নিয়ন্ত্রণ কি রিপাবলিকানদের দখলে থাকবে নাকি চলে যাবে ডেমোক্রেটদের হাতে, এমন প্রশ্ন ঘোরপাক খাচ্ছে। 2018 সালে মধ্যবর্তী নির্বাচনে জয় পরাজয়ের হিসেব নিকেশ বিশ্লেষণ করেছে সিবিএস নিউজ। 2018 সালে মধ্যবর্তী নির্বাচনে নিয়ম অনুযায়ী 435টি হাউজের আসনের ভোট হচ্ছে, হাউজের সদস্যরা 2 বছরের জন্য নির্বাচিত হন, তাই 2 বছর পরপর সবগুলো আসনেই ভোট অনুষ্ঠিত হয়। বর্তমানে 115তম কংগ্রেসের হাউজ অফ রিপ্রেজেন্টেটিভসে 435টি আসনের মধ্যে রিপাবলিকানদের দখলে আছে 239টি আসন, আর ডেমোক্রেটদের আছে 193টি। বিশ্লেষকেরা বলছেন হাউজের নিয়ন্ত্রণ ডেমোক্রেটদের কাছে চলে যাওয়ার সম্ভাবনা আছে। Democrats outperforming what we would expect them in terms of turnout, and that is probably the best possible news for Democrats heading into the midterms. অন্যদিকে 2018 সালে মধ্যবর্তী নির্বাচনে 33টি আসনে সিনেটের ভোট হচ্ছে, 6 বছরের জন্য সিনেটররা নির্বাচিত হন, তাই 2 বছর পরপর সিনেটের 1/3 আসনে ভোট হয়। সেই হিসেব অনুযায়ী 33 আসনের হচ্ছে এবার ভোট। তবে সিনেটের এই নির্বাচনটি ডেমোক্রেটদের জন্য অনেক কঠিন হবে বলে ধারণা বিশ্লেষকদের। বলছেন, হাউজের নিয়ন্ত্রণ নিতে পারলেও সিনেটের নিয়ন্ত্রণ নিতে ডেমোক্রেটদের কষ্ট হবে। Alabama
was only possible, the Doug Jones victory was only possible because a lot of suburban Republican voters were just so embarrassed about Roy Moore. I think it is probably correct that if Democrats gain the House, there are going to be a lot of Democrats elected with the idea that they're going to go after the president. তার ব্যাখ্যা দিয়েছেন এভাবে। এবার সিনেটের 33টি আসনের মধ্যে ডেমোক্র্যাটদের দখলে থাকা 25টি আসনে ভোট হচ্ছে আর রিপাবলিকানদের দখলে থাকা 8টি আসনে ভোট হচ্ছে। তাই ডেমোক্র্যাটদের নিজেদের 25টি আসন রক্ষা করে 8টি আসন থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা খুবই কষ্টসাধ্য বলে মনে করছেন তারা। তবে নিজেদের আসন রক্ষা করে মাত্র যদি দুটি আসনও রিপাবলিকানদের কাছ থেকে ছিনিয়ে নিতে পারেন তাহলে সিনেটের নিয়ন্ত্রণ ডেমোক্রেটদের কাছে চলে যাবে কারণ সিনেটে বর্তমানে ডেমোক্রেটদের দখলে আছে 49টি Republican control of the House and endangers Republican control of the Senate. It's still unlikely that Democrats win the Senate. They have a very high uphill battle. তবে দিন শেষে স্বতন্ত্র ভোটাররাও যে প্রভাব ফেলবে সেটিও জানালেন বিশ্লেষকেরা Even in 2016 he lost the national vote but he won independents. He took 46% of independents. He's only getting a third of those voters now. Independents give the Republican candidates 30 only 30 something percent. You can't win an election only carrying that percent. And that's really true. সেই সাথে পাঁচটি স্টেটে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা বলে মত দিয়েছেন বিশ্লেষকেরা হাড্ডাহাড্ডি লড়াই হবে অ্যারিজোনা নেভাদা ইন্ডিয়ানা মিজোরি এবং ওয়েস্ট ভার্জিনিয়ায় নূপুর চৌধুরী টিবিএন 24 নিউইয়র্ক হাসান ফেরদৌস আমরা একটি টেলিভিশনের এই প্রতিবেদনটির আলোকে করা হয়েছে বিভিন্ন টেলিভিশন বিভিন্নভাবে ব্যাখ্যা করছে তো আপনার ব্যাখ্যাটি আমি জানতে চাই একদম খুব খুব ভালো একটা রিপোর্ট হয়েছে নানা কারণে তার কারণ এইবারের নির্বাচন এইবারের মধ্যপ্রদেশ নির্বাচনের প্রধান প্রশ্ন হচ্ছে যে কংগ্রেস কার হাতে যাবে এটা হচ্ছে সেন্ট্রাল কোয়েশ্চেন এটা প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ কারণে যে প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচিত হওয়ার পরে আমরা জানি প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু সবচেয়ে বেশি ভোট পেয়ে নির্বাচিত হননি ফলে বেশিরভাগ লোক তার বিরুদ্ধে এই মুহূর্তে তার ন্যাশনাল অ্যাপ্রুভাল অ্যাভারেজ হচ্ছে 37% আজকের কথা যদি বলি আজকে তার আজকের অ্যাপ্রুভাল রেটিং ন্যাশনাল অ্যাভারেজ +41 হুইচ ইজ ভেরি গুড তার ছিল 36 বেড়ে 41 তিনি হয়েছেন 41 আর মানে প্রায় 54% হচ্ছে গিয়ে তাকে পছন্দ করেন না বলা হয় যে যদি প্রেসিডেন্ট অ্যাপ্রুভাল রেটিং 50-এর কম হয় সে বছরের নির্বাচনে প্রেসিডেন্টের দলীয় যে দলে তিনি তারা কখনো ভালো করে না এটা হিস্টোরিক্যালি ফলে তোমার নির্বাচন তোমার প্রতিবেদন ঠিকই ধরো বলা হচ্ছে যে এই বছরে ডেমোক্রেটদের জন্য একটা খুব ভালো একটা সম্ভাবনা আছে এবং তার একাধিক কারণ আছে তার প্রধান কারণ হচ্ছে যে ডেমোক্রেটদের পক্ষে অথবা ট্রাম্পের বিপক্ষে একটা হাওয়া একটা ওয়েভ তৈরি হয়েছে আমরা আগেই বললাম যে কি যে বেশিরভাগ লোক ট্রাম্পকে ভোট দেয়নি তাহলে বেশিরভাগ লোক ভোট দেয়নি মূল কারণ তার জিতল কী করে তার জেতার মূল কারণ হচ্ছে যে অনেক ডেমোক্র্যাট ভোট দিতেই যায়নি ভোট কেন্দ্রেই যায়নি আমরা গত দেড় বছরে এই ফেনোমেনা লক্ষ্য করতে হচ্ছে এই যে ডেমোক্র্যাটদের মধ্যে উৎসাহ অনেক বেশি কম্পেয়ার টু রিপাবলিকানস এবারে ভোটদানের ক্ষেত্রে গত 15 মাসে বিভিন্ন রকম আমরা অ্যাটলিস্ট 8টা ন্যাশনাল ইলেকশন দেখেছি আমরা অ্যালাবামায় সিনেটের দেখেছি আমরা ভার্জিনিয়া আমরা স্টেট লেভেলে দেখেছি আমরা মাত্র গত মাসে আমরা দেখলাম পেনসিলভেনিয়ায় দেখলাম আমরা যেখানে ডেমোক্র্যাটরা রিপাবলিকান নিয়ন্ত্রিত আসন দখল করে নিয়ে নিয়েছে এবং কেমন যেমন অ্যালাবামাতে 23% ভোট বেশি পেয়েছিল ডোনাল্ড ট্রাম্প তার মানে 23%কে রিভার্স করতে হয়েছে রিভার্স করে ডাগ জোনস অ্যালাবামায় একটা টোটালি রেড একটা স্টেট সেখানে জিতে এসেছেন কী করে জিতলেন দুটো কারণ এক ট্রাম্পের ভোটাররা ভোট দিতে যায়নি ডেমোক্রেটিক ভোটার অনেক বেশি সংখ্যায় ভোট দিতে গিয়েছে এবং তাদের মধ্যেও সবচেয়ে বেশি সঙ্গে ভোট দিতে গিয়েছেন মেয়েরা আবার মেয়েদের মধ্যেও আফ্রিকান আমেরিকানরা ফলে এই ফ্যাক্টরগুলি আমরা দেখতে পাচ্ছি যে এই গত 15 মাসে আমি হাসান ফেরদৌস আপনার কাছে জানতে চাই যে আপনার কাছে আপনি বলছিলেন যে গত 15 মাস ধরে ডেমোক্রেটদের মধ্যে এক ধরনের সচেতনতা তৈরি হয়েছে যে কারণে ভোটদানে এটার পেছনের কারণ কি আমরা বলতে পারি যে নির্বাচন 2016 সালে নির্বাচন যেখানে এর কারণ কি হতে পারে প্রধান কারণ ট্রাম্প সেই বিষয়ে যদি একটু বলেন ট্রাম্পের কারণে
ট্রাম্পকে লোকে পছন্দ করে না। তার ট্রাম্পের অ্যাপ্রুভাল রেটিং আমরা বললাম এখন 41%, বাট বেসিক্যালি তার অ্যাভারেজ 36% ছিল, একটু বেড়েছে গত 15 দিনে নানা কারণে, সেটা সে ব্যাখ্যা পরে আসতে পারি আমি। কিন্তু 54% লোক তাকে পছন্দ করে না, এবং আমি একটু আগে বললাম যে 50-এর কম হলে সেই বছর প্রেসিডেন্টের জন্য খবর আছে। কেন পছন্দ করে তার অনেক কারণ আছে, আমরা সেই ব্যাখ্যা যাবো না। কিন্তু এই মুহূর্তে সাধারণ লোকের মনের মধ্যে ট্রাম্প সম্বন্ধে ট্রাম্প যোগ্য নয়। আমরা তো গত সভায় দেখেছি, এবার 3 দিন আগে কমি যে কথাটা বললেন, জেমস কমি FBI প্রাক্তন ডিরেক্টর, যে ট্রাম্প ইজ নট ফিট, মরালি ফিট টু বি প্রেসিডেন্ট, এবং তার এই ধারণাটা আমেরিকানদের মধ্যে অনেকেই নির্বাচনে টোটাল ভোট সংখ্যা দিয়ে নির্বাচন তুমি হও না, তুমি ভরো ইলেকটোরাল কলেজ দিয়ে। এবং ইলেকট্রাল কলেজটা পলিসিটা পলিটিক্সটা খুব জটিল, যে জানে না কি করে আমাকে এই দুটো মাত্র এই 8টা বা 7-8টা ইলেকট্রাল কলেজ ভোট আমার আছে আমি নেব। হিলারি ক্লিনটন ধরে নিয়েছিল যে এই এই পেনসিলভেনিয়া, উইসকনসিন, মিশিগান, এই এই তিনটা ডেফিনেটলি তার পক্ষে আছে, ফ্লোরিডাও সে আশা করেছিল যে আমি পাবই। এবং যেমন উইসকনসিনে একবারও যায়নি, সে উইসকনসিনে সে একবারও ভিজিট করতে যায়নি, তারপরে কি হলো, একের পর এক স্ক্যান্ডাল, সে বিখ্যাত হলিউড টেপ তার মনে আছে, কিছু অশ্লীল কথাবার্তা তিনি বললেন, এরপরে তিনি কি করে হলেন, দুটো কারণ। কিন্তু এক হচ্ছে ইমিগ্রেন্ট ইস্যু, মার্কিন যুক্তরাষ্ট্রে গত 15-20 বছরে আরও বেশি, গত 50 বছরে একটা পরিবর্তন আসছে, এটা বলছি আমরা ব্রাউনিং অফ আমেরিকা, আমেরিকান ডেমোগ্রাফিক ক্যারেক্টার বদলে যাচ্ছে। আমরা বহিরাগতরা যারা সাদা নই তারা ক্রমশ সংখ্যায় বাড়ছে, এবং যদি এই প্যাটার্নটা অব্যাহত থাকে তাহলে বাই 2042 2021 সালের সেন্সাসের পরের যেই সংখ্যাটা দাঁড়াবে 2042তে আমরা নন হোয়াইটরা, আমেরিকা উইল বিকাম এ নন হোয়াইট কান্ট্রি, এবং এইটা সাধারণ মেনে নিতে পারছে না। তবে মধ্যবর্তী নির্বাচনের সেই অভিবাসী ইস্যুটিও তো কাজ করবে, এবং এটা কাজ করবে ট্রাম্প রাজ্যগুলিতে ডেমোক্রেটদের বিপক্ষে। হাসান ফেরদৌস, একজন দর্শক আমাদের সাথে ফোন করার জন্য যুক্ত হয়েছেন, আমরা সেই প্রশ্নটি নিতে চাই, কে আছেন, নামটি বলতে হবে, এবং অবশ্যই আপনার প্রশ্নটি মধ্যবর্তী নির্বাচনকে কেন্দ্র করে হতে হবে। কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম হাসান ভাই, আপনার বিশ্লেষণটা আমি প্রায় দেখার চেষ্টা করি। আপনার নামটি বলে নিতে হবে ভাইয়া আগে। আমি আপনাকে অনুরোধ করব একটু, যদি আপনার এই গত নির্বাচনের সময় আমরা দেখলাম যে ডেমোক্রেটিক লিডারশিপ এস্টাবলিশমেন্ট তারা যথেষ্ট বিভাজনের মধ্যে পড়ে গেছে, বিশেষ করে বার্নি স্যান্ডার্সের যে ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনটা একটা বিরাট একটা দাগ কেটেছে, এবং এটা থেকে এখনো আমার মনে হচ্ছে কেটে উঠতে পারে নাই। আপনি একটু অ্যানালাইসিস করবেন যে এই লিডারশিপের এখন সিচুয়েশন কি, এবং তারা কি মিড টার্ম ইলেকশনে এখন যথেষ্ট উপাদান আছে ডেমোক্রেট ক্যাপিটালাইজ করার জন্য, বাট এই লিডারশিপ দ্বারা কি আমাদের সেই গোল অ্যাচিভ হবে কিনা? আপনি নামটি বলে আমাদের সাথেই থাকুন, আমরা যদি প্রয়োজন হয় আপনার প্রশ্ন আরো নিব। হাসান ফেরদৌস কি বলবেন? খুব ভালো বলেছেন। গত নির্বাচনে ডেমোক্রেটদের পরাজয়ের একটা বড় কারণ হচ্ছে দলের ভেতরে এই দ্বিধা বিভক্তি। আচ্ছা, তরুণরা যারা বার্নি টোট সুতরুণরা না, যারা ডেমোক্রেটিক এস্টাবলিশমেন্টকে পছন্দ করছে না, ভুলে যাবেন না যে হিলারি ক্লিনটনের নাম আমরা শুনছি 30 বছর ধরে, ডাইনাস্টির মতো একটা, ফলে আমেরিকার জনগণ মনে করেছে যে একটা সেকশন মনে করেছে যে আর কত একই পরিবারকে, এটা একটা ফ্যাক্টর। আর 2 নম্বর, হিলারির তুলনায় বার্নি অনেক বেশি প্রোগ্রেসিভ, অনেক বেশি প্রগতিশীল, বিশেষ করে তরুণ সমাজের একদম মন জয় করে নিয়েছিলেন তিনি। টু বি ভেরি অনেস্ট, যদি আমরা হিসাব করে দেখি ডোনাল্ড ট্রাম্পের ফরেন পলিসি এবং হিলারি ক্লিনটনের ফরেন পলিসির মধ্যে কোনো বেসিক তফাৎ নেই, কিন্তু দুজনই হকিশ, অত্যন্ত আগ্রাসী মনোভাব সম্পন্ন, এবং দুজনই ওয়াল স্ট্রিটে খুব কাছাকাছি ছিলেন, পয়সা নিয়েছেন, এবং অবভিয়াসলি বার্নি স্যান্ডার্সের ক্যাম্প মনে করেছে যে এই মহিলা যে ক্ষমতায় আসে বেসিক্যালি শি উইল প্রোটেক্ট দ্য ওয়াল স্ট্রিট ইন্টারেস্ট, এটা একটা ব্যাপার। আর
পরবর্তীতে প্রমাণিত হলো যে প্রকৃতপক্ষে বার্নিকে ডিনাই করা হয়েছে, এক ধরনের কনস্পিরেসি কাজ করছে বার্নিকে ডিনাই করবার। বার্নি নিজে মুখে বলেননি কথাটা, কারণ বার্নি জানেন যে তার চেয়েও জরুরি হচ্ছে গিয়ে দলকে জিতিয়ে আনা বা ট্রাম্পকে ঠেকানো, ফলে তিনি সরাসরি অ্যাকিউজ করেননি। কিন্তু এটা প্রমাণিত হয়েছে যে অ্যাক্টিং চিফ যিনি ছিলেন ডেমোক্রেটিক পার্টির, সেই ম্যানিপুলেটেড বেসিক্যালি, এবং ম্যানিপুলেশনের মাধ্যমে বার্নিকে ডিনাই করা হয়েছে। ফলে কী ঘটলো, ঘটনাটা কী ঘটলো, যারা ভোট দিত ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে তারা কিন্তু ভোট দিতে যায়নি। তো হাসান ফেরদৌস, আমি এই প্রসঙ্গ জের ধরে ওনার প্রশ্নের সূত্র ধরে আপনার কাছে আমি জানতে চাই যে আপনি বলছেন যে 2016 সালের এটি একটি ফ্যাক্টর হিসেবে কাজ করেছে যে ডেমোক্রেটদের, আমরা গত দেড় বছরে দেখেছি যে ডোনাল্ড ট্রাম্প যেসব নীতি নিয়েছেন তার বিরুদ্ধে উল্টো ঘটেছে, কিন্তু ডেমোক্রেটরা সেভাবে দাঁড়াতে পারেননি। আপনি যদি দেখেন যে শাটডাউন থেকে, গভর্নমেন্ট শাটডাউন থেকে ডাকা কর্মসূচি এনে যেভাবে দরকষাকষি করে উচিত ছিল চাক সোমার থেকে ন্যান্সি পেলোসির, সেভাবে আমরা সফলতার জায়গাটি কিন্তু দেখতে পাই না। আমি তা মনে করি না। আচ্ছা, আপনার ব্যাখ্যাটি কি? প্রথমত মাথা রাখতে হবে যে সকল সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা কংগ্রেসের এবং প্রেসিডেন্টের, সবগুলি কিন্তু প্লাস মেবি এ রোল অলসো ক্যান বি প্লেড বাই দ্য জুডিশিয়ারি, চারটি ক্ষেত্রে কিন্তু রিপাবলিকানদের কন্ট্রোলে আছে। ফলে ডেমোক্রেটরা চাইলেই কিন্তু, ডেমোক্রেটরা কী করতে পারে, রোড ব্লক তৈরি করতে পারে, রাস্তায় গাড়ি চালানোর পথটা বন্ধ করতে পারে, সিদ্ধান্ত গ্রহণ তারা করবে, ইম্পোজ করবে, অলমোস্ট ইম্পসিবল। তারপরে তারা করেছে কি, যেমন যে বাজেটটা পাশ হলো, $1 trillion বাজেটটা পাশ হলো, বাজেট বরাদ্দ পাশ হলো, তাতে ট্রাম্পের কী দাবি ছিল, আমি $25 billion চাই আমার দেয়ালের দেয়াল তৈরি করার জন্য, পেয়েছে কত, $1.5 billion, যার লিটারেলি $700 million মাত্র খরচ হবে দেয়ালের জন্য, তাও দেয়ালের জন্য না, মূলত রিপেয়ার করবার জন্য, রিপেয়ার করার জন্য। এক, দু নম্বর, ম্যাসিভ অ্যামাউন্ট অফ মানি ইনভেস্ট করা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারে, এটা লাভকার, এটা কাদের ইনসিস্টেন্সে, এটা কারা চেয়েছিল সবচেয়ে বেশি, ডেমোক্রেটিক পার্টি, রিপাবলিকানরা চেয়েছিল অ্যাবর্শনের যে ফান্ডিং যেটা আছে সে ফান্ডিংটা বন্ধ করতে চেয়েছিল, বন্ধ তারা করতে পারেনি। অনেক ক্ষেত্রে ডেমোক্রেটিক এজেন্ডা কিন্তু এই বাজেটের মধ্যে পাশ হয়ে গেছে, কিন্তু আমরা দেখেছি যে রাজপথে সাধারণ মানুষ, আমি শিক্ষার্থী থেকে শুরু করব, যে উইমেনদের শুরু করব, নারীদের, তাদের যে জোরালো ভয়েসটি ছিল সেই ভয়েসটি কিন্তু আমরা ন্যান্সি পেলোসি কিংবা চাক সুমারের কণ্ঠে শুনতে পাই। তার মূল কারণ হচ্ছে এদেরকে মূলত দুটো জিনিস মাথায় রাখতে হচ্ছে, এক, আমাকে এখন একটা বৈরী কংগ্রেসের মুখোমুখি, আমি আমার রিয়েল কোনো ক্ষমতা নেই, যদি যদি এটা প্রমাণিত হয় যে আমি আসলে একটা রোড ব্লকার, আমার যেটা ছিল রিপাবলিকান সব ব্যাপারে আমার নো নো নো, দ্যাট উইল গো এগেনস্ট, দ্যাট কুড গো এগেনস্ট মি, এটা একটা ব্যাপার। তার চেয়েও বড় ব্যাপার হচ্ছে আমার মূল লক্ষ্যটা কী, আমার কিছু কিছু কাজ এগিয়ে নেওয়া, রোড ব্লক তৈরি করা না, কিছু কিছু গোলস রিচ করা, এবং সেই সেই স্ট্র্যাটেজি মাথায় রেখেই তারা কিন্তু এগিয়েছে, এবং আমার বিবেচনায় সুবিবেচনার কাজ তারা করেছে। লোক কী চায়, ভোট যখন দিতে যাবো আমি কী দেখব, যে এ লোকটি কতটুকু কাজ করবে, কতটুকু কাজে বাধা দেবে তা নয়, কতটুকু কাজ করবে। সেই কারণে আমি শেষ করেন, সেই কারণেই অনেকে 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 বলেন যে ইম্পিচমেন্ট 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 ইম্পিচমেন্টের দাবি তুললে দ্যাট উইল গো এগেনস্ট দ্য ডেমোক্রেটিক ইন্টারেস্ট। আচ্ছা, এটা কিন্তু ডেমোক্রেটিক পার্টিকে ভালো, তার জন্য ভালো খবর, ভালো খবর, এই কারণ এই কারণ নয় যে এটা সূত্র ধরে বিরতির পর এসে আরও কথা বলবো, সেই সাথে আমাদের প্রতিবেদন আছে যে কী কী ফ্যাক্টর কাজ করবে মধ্যবর্তী নির্বাচনে। হাসান ফেরদৌস, একটু সময় দিতে হবে, বিরতিতে যাবো। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠান, এবং আমরা মধ্যবর্তী নির্বাচন 2018 এটির আদ্যোপান্ত বিস্তারিত আলোচনা করছি, আমাদের সাথেই থাকুন, নিচ্ছে ছোট্ট একটি বিরতি। আবার আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সম্মানিত অতিথি হিসেবে আছেন আমাদের মাঝে হাসান ফেরদৌস। দর্শকের প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে আমি নিতে চাই পূর্ণাঙ্গভাবে, তারপরে আমরা একটা প্রতিবেদন। প্রশ্নকর্তা বলেছিলেন যে ডেমোক্রেটিক পার্টি একই ভুল করতে যাচ্ছে কি না, এবং আমি বলি অংশ তো হ্যাঁ, একাধিক তারা ভুল এবারেও করতে যাচ্ছেন। আজকে তারা কী করেছে, আমি অন্য মূল কথায় আসি, আজকে তারা ট্রাম্প প্রশাসন, রাশিয়া এবং উইকিলিকের বিরুদ্ধে একটা কেস করেছে, কেমন একটা কেস করেছে, যেখানে আমরা জানি যে অলরেডি একটা ইনভেস্টিগেশন ইজ আন্ডার ওয়ে, রবার্ট মুলার ইনভেস্টিগেশন আছে, তাহলে একটা অতিরিক্ত অতিরিক্ত কেস করার কী কী মূল্য, তার কী মূল্য আছে।
এই মুহূর্তে ডেমোক্রেটিক পার্টির কাজ কি, সবার কাছে ইস্যুগুলি তুলে ধরা। ইস্যুগুলি কি, এক হচ্ছে পারে হতে পারে মেডিকেয়ার, হেলথ কেয়ার ইস্যু কানেও আসে না তো আমাদের, হেলথ কেয়ার নিয়ে কোনো কথা শুনতে পাচ্ছি না আমরা। ইস্যু হতে পারে কি যে বিশাল ট্যাক্স কাট করলো ডোনাল্ড ট্রাম্প, তার ফলে মিডল ক্লাসের এক পয়সা লাভ হয়নি, লাভ হচ্ছে বড় লোকদের, তা নিয়ে কথা বলতে পারতো। আমার চোখে সবচেয়ে বড় ইস্যু হচ্ছে গিয়ে এনভায়রনমেন্ট, পরিবেশ নিয়ে, ক্লাইমেট চেঞ্জ, একটা কথাও তারা বলছে না, বলছে না। ফলে কি ইস্যুগুলি নিয়ে যেসব ইস্যু নিয়ে গ্যালভানাইজ করতে পারতো তরুণদের, তরুণরা এগিয়ে আসতে পারতো, একটা নিয়ে, একটা ইস্যু নিয়েও তারা এগিয়ে আসেনি, ফলে ভুল তারা করছে। তো মূল কারণ হচ্ছে যে যারা এই মুহূর্তে নেতৃত্বে আছে তারা সেন্ট্রিস্ট, এরা সব বেসিক্যালি আমি এদেরকে বলি ক্লিন্টনাইটস। ক্লিন্টনের সময় যারা একটা একটা ধোঁয়া উঠেছিল যে আসো মুভ টু দ্য সেন্টার, সেন্টারের দিকে এগিয়ে আসো, দক্ষিণ মানে ডাইনেও নয় বাও নয় মাঝখানে আসো। ক্লিন্টন, ক্লিন্টনের সময় দেখেছি আমরা এবং বিলেতে টনি ব্লেয়ারকে দেখেছি আমরা যে এক্সপ্যান্ডিং দ্য মিডল, মাঝখানটাকে এক্সপ্যান্ড করো। মাঝখানটা এক্সপ্যান্ড করতে যে কী হলো, যে কার্যত যে নতুন ডেমোক্রেটিক পার্টি তৈরি হলো তো অনেক বেশি দক্ষিণপন্থী, অনেক বেশি রাইটিস্ট, রাইট লিনিং। তাহলে কি জনগণের কাছ থেকে দূরে সরে চলে যাচ্ছে, এটি আমরা দেখব, আপনার কাছ থেকে শুনবো। তবে আমাদের কাছে একটি প্রতিবেদন আছে যে মধ্যবর্তী নির্বাচনগুলোতে সাধারণত কোন কোন ফ্যাক্টর কাজ করে। আমরা বলছি যে এবার ব্লু ওয়েভ সব জায়গায় বলা হচ্ছে, তো এই বিষয় নিয়ে আলোচনা করে আপনার কাছ থেকে আমি প্রতিটা ফ্যাক্টর বিস্তারিতভাবে জেনে নেব। Wave elections against the White House. You want to see a wave? This is what a wave feels like. It could be a blue wave year. This year's midterm elections are all about the 6 নভেম্বর মঙ্গলবার হতে যাচ্ছে মিডটার্ম ইলেকশন। এবারে নির্বাচনকে ব্লু ওয়েভই বলছেন বিশ্লেষকেরা, কারণ ইতিহাস বলছে গত 150 বছরে ক্ষমতাসীন প্রেসিডেন্টরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নিতে পেরেছেন মাত্র দুজন, একজন ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট 1934 সালে এবং আরেকজন জর্জ ওয়াকার বুশ 2002 সালে। তাই ধারণা করা হচ্ছে এবার ডেমোক্রেটদের জয় জয়কার হতে পারে, তবে কাজটি যে সহজ নয় সেটিও বলছেন বিশ্লেষকেরা। Consider three recent midterm waves. তারা বলছেন মিডটার্ম ইলেকশনে বেশ কটি নিয়ামক কাজ করে, তারই আলোকে বিশ্লেষণ করার চেষ্টা করছে এবারে কংগ্রেসের নিয়ন্ত্রণ কার কাছে যাবে। বলা হচ্ছে ক্ষমতাসীন প্রেসিডেন্টের প্রতি জনগণের সমর্থন কেমন সেটিও নির্ভর করে নির্বাচনে। এদিক থেকে এগিয়ে আছেন ডেমোক্রেটরা, কারণ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি জনগণের সমর্থন সর্বনিম্ন পর্যায়ে, সেই সাথে প্রেসিডেন্টের বিভিন্ন নীতির বিরুদ্ধে অবস্থানও এক্ষেত্রে নির্ভর করে। এদিক থেকেও বলা যায় ডেমোক্রেটরা আছেন সুবিধাজনক অবস্থা rating of any modern president at the end of their first year. So Donald Trump-এর আমলে যৌন কেলেঙ্কারি, নারী আন্দোলন, অস্ত্র আইন কঠোর করার জন্য শিক্ষার্থীদের আন্দোলন আছে চোখে পড়ার মতো। সেই সাথে স্পেশাল নির্বাচনের ফলও নির্ভর করে নির্বাচনে, এক্ষেত্রেও ভালো করেছেন ডেমোক্রেটরা। সেই সাথে স্পিকার পল রায়ান থেকে শুরু করে রিপাবলিকান অনেক নেতার মাঠ ছেড়ে দেওয়ার ঘোষণাও যোগ হয়েছে রিপাবলিকান শিবিরে, এক্ষেত্রেও সুবিধাজনক অবস্থানে আছেন ডেমোক্রেটরা। সেই সাথে কাজ করে অর্থনীতি, তবে জনগণ মনে করে ডোনাল্ড ট্রাম্পের আমলে অর্থনীতি ভালো হয়েছে, তাই এক্ষেত্রে সুবিধাজনক অবস্থানে আছেন রিপাবলিকানরা। Ride the wave to win back seats in Congress, but will they pick up enough to clear the Republican wall? সেই সাথে ডেমোক্রেটদের জন্য সিনেটে কাজটি কঠিন হবে, কারণ আত্মরক্ষার খেলা খেলে আক্রমণ ভাগে খেলতে হবে ডেমোক্রেটদের। Democrats need to pick up at least 2 seats while defending 26, while Republicans only need to defend 8. The GOP has another thing to strengthen. নকুল চৌধুরী, TBN 24, New York. যদি জানতে চাই যে এক্ষেত্রে পল রায়ান স্পিকার থেকে উনি সরে দাঁড়ানোর ঘোষণা, তার রাজনীতিতে থেকে বিদায়, সে এছাড়াও আমরা রিপাবলিকানদের অনেককেই পেয়েছি যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন না, এটি কিভাবে প্রভাব ফেলতে পারে আপনার কি মনে হয়? এটি একটি বিশাল প্লাস পয়েন্ট ডেমোক্রেটদের জন্য, ডেমোক্রেটদের জন্য, কারণ সবসময় যারা ইনকামবেন্ট, যারা ক্ষমতাসীন, তারা সহজে জিতে আসে দুটো কারণে। এক হচ্ছে নেম রিকগনিশন, লোকে নাম জানে তার, আর দু নম্বর হচ্ছে গিয়ে পয়সা, ফান্ড রেজ। মানে আমেরিকার নির্বাচন হয় লোকে যেতে মূলত একটি কারণে, পয়সার জন্যে, কত ফান্ড তুমি রেজ করতে পারছো, এবং হয় তুমি নিজে ট্রাম্পের মতো বিলিয়নিয়ার হবে, অথবা তোমার পক্ষে একটা পলিটিক্যাল অ্যাকশন কমিটি, প্যাক যাকে বলে, থাকবে। এবং আমরা দেখি ক্রমশ নির্বাচনে ব্যয় বেড়ে যাচ্ছে। এইবারের নির্বাচনে 40 জনের মতো
রিটায়ার করেছে অথবা আর অংশগ্রহণ করবে না বলে অলমোস্ট 40 জন রিপাবলিকান, 40 জন রিপাবলিকান আর মাত্র 5 জন ডেমোক্রেট এই একই তালিকাতে আছে। ফলে অনেক বেশি, এটা আমরা বলছি হাউজের কথা, অনেক বেশি চাপ রিপাবলিকানদের উপর, রিপাবলিকানদের জন্য। কিন্তু মূল চাপটা এখানে নয়, মূল চাপটা হচ্ছে যে দুটো ব্যাপার, এক হচ্ছে রিপাবলিকানদের প্রতি বিরাগ, রিপাবলিকান নয় ট্রাম্পের কারণে। আমরা যেটা বাংলাদেশও দেখেছি কিন্তু মজার জিনিস, যেটা হচ্ছে যে লোকে যখন ভোট দেয়, ধরা যাক আওয়ামী লীগকে জিতে আসছে, নট বিকজ আওয়ামী লীগ পপুলার বলে, বিএনপিকে পছন্দ করি না বলে আমরা ভোট দিচ্ছি, নেগেটিভ ভোট দিচ্ছি আওয়ামী লীগ, অথবা ভাইস ভার্সা। একই ঘটনা কিন্তু আমেরিকা ঘটতে যাচ্ছে। ট্রাম্পকে পছন্দ করে না কারা, বা ট্রাম্পকে পছন্দ করে কারা, কারা পছন্দ করে? এক, গ্রামাঞ্চলের মানুষরা, কম শিক্ষিতরা এবং শ্বেতাঙ্গরা, এই তিনটে হচ্ছে গিয়ে বেসিক, এবং প্লাস ফোর্থ ইভাঞ্জেলিক্যালরা, যারা ধর্মভীরু তারা, এই চারটা হচ্ছে গিয়ে ট্রাম্পের, এবং এরা সবাই নন আরবান এলাকার লোক। ডেমোক্রেটদের পছন্দ করে কারা? সমস্ত ইস্ট কোস্ট, ওয়েস্ট কোস্টের যে বড় বড় আরবান সেন্টারগুলি, তারাই হচ্ছে গিয়ে প্রধান শক্তি। এক, দু নম্বর ইন্ডিপেন্ডেন্ট, তোমার রিপোর্টে একটা ছিল ইন্ডিপেন্ডেন্ট, ট্রাম্পের ডেফিসিট এই মুহূর্তে মোর দেন 13%, 13% ডেফিসিট তার অ্যামাং ইন্ডিপেন্ডেন্ট। কেমন? মহিলারা, মহিলাদের ডেফিসিট ইজ ইভেন বিগার, স্পেশালি অ্যামাং নন রিপাবলিকান মহিলারা। এক্ষেত্রে একজন প্রশ্ন করেছেন হোসেন জামিল, আপনার নারী ইস্যুটি যেহেতু চলে আসলো আপনার প্রশ্নটি করতে চাই। উনি বলছেন যে মধ্যবর্তী নির্বাচনে সরকারের প্রধানের যৌন কেলেঙ্কারি এবং বিশেষ কিছু ভুল কি রিপাবলিকানদের জন্য ধাক্কা লাগাতে পারে? রয়মুরের ক্ষেত্রে দেখেছি, শুধু রয়মুরে না, এটা আরো বড় ব্যাপার। আমি আগে বলেছি যে মহিলারা, আমেরিকান মহিলারা অত্যন্ত বীতশ্রদ্ধ, এবং তার প্রভাব প্রকাশ দেখছি দুভাবে দেখছি আমরা। রয়মুরের ক্ষেত্রে কী ঘটেছে? রয়মুর জিতেছেই কিন্তু, রয়মুরের বিরুদ্ধে রাগজন জিতেছেই কিন্তু মূলত মহিলাদের ভোটে, দুই ধরনের মহিলা, আর নন আরবান ভোটার, সাদা ভোটার, বাট মোস্টলি আফ্রিকান আমেরিকান মহিলা ভোটার। এবং এই যে বড় একটা কোয়ালিশন গড়ে উঠেছে মহিলাদের, মহিলারা, এনভায়রনমেন্টালিস্টরা, তরুণরা, অ্যান্টি গান লবি, এই যে নতুন কোয়ালিশন গড়ে উঠছে, ওবামা কোয়ালিশনের বাইরে নতুন যে কোয়ালিশন গড়ে উঠছে, ইফ দে ক্যান সাস্টেইন ইট, ইফ দে ক্যান, এই মুহূর্তে আমরা তোমার প্রতিবেদন ছিল, এই মুহূর্তে কিন্তু ডেমোক্র্যাটদের প্লাস 9-12 ভিন্ন ভিন্ন পোলের অনুসারে 9-12% তাদের অ্যাডভান্টেজ আছে জেনারিক ব্যালেটে, তারা 9-12% এগিয়ে আছে। যদি এই 9-12% তারা সাস্টেইন করতে পারে, definitely we will have a blue wave, kono sandehi nei jono kelengkari bishoyti niye hasan ferdous ami abaro 2016 sale nirbachone phero jete chai je trump er against e amra dekhechi je onek kono probhab pheleni ei karone ebong nari ra kintu beshi vote diyechen trump ami abaro phele jai probhab pheleni keno janun kara vote dicche trump ke ami agei bolechi je mul trump to pope noy ট্রাম্প আমাকে বলেছে ট্রাম্প মাদার টেরেসা নয়, আমরা একজন প্রেসিডেন্ট নির্বাচন করেছি, এই প্রেসিডেন্ট আমাদেরকে দুটো জিনিস দেবে, এক ইমিগ্রেন্ট খেদাবে, আর দু নম্বর আমাদের যে ওল্ড ক্রিশ্চিয়ান ভ্যালুস তাকে রিস্টোর করবে, যেমন অ্যাবর্শন রাইটস, স্টপ অ্যাবর্শন রাইটস, হোয়াট ইজ গে রাইটস, এটাকে বন্ধ করতে হবে। অলরেডি ট্রাম্প সাহেব সেনাবাহিনীতে এবং ভুলে যেও না যে গত 60 বছরে দ্বিতীয় মহাযুদ্ধের পরে আমরা দেখেছি একটা মূল্যবোধের পরিবর্তন, একটা অনেক বেশি প্রগ্রেসিভ একটা মূল্যবোধের প্রকাশ দেখতে পাচ্ছি আমরা, যা কি না যারা ট্রেডিশনালিস্ট তাদেরকে লেফট আউট করে দিচ্ছে। তারা বলছে যে এ কার মূল্যবোধ, আমি তো এর মধ্যে পড়ি না, আমি সাদা মানুষ হতে পারি, আমি খ্রিস্টান হতে পারি, কিন্তু আমি সেক্ষেত্রে আমি কী করে এই নতুন যে মূল্যবোধ তৈরি হয়েছে তাকে গ্রহণ করি আমরা? এরা মাইনরিটি, কিন্তু সলিড মাইনরিটি, এবং এরা সবসময় বড় সংখ্যায় ভোট দিতে যায়। এবার প্রশ্ন হচ্ছে এবার কেরা দেবে? আমরা দেখতে পাচ্ছি অলরেডি যে যেটা আমরা দেখলাম রয়মুরের ক্ষেত্রে বা এই আমাদের পাশে পেনসিলভেনিয়াতে, এরা যাচ্ছে না দুটো কারণে। এক হচ্ছে এটা যে স্পেশাল ইলেকশনস, মিড টার্ম ইলেকশনে নর্মালি ভোট দিতে কেউ যায় না, প্রেসিডেন্ট ইলেকশন হলে অনেক বেশি লোক ভোট দিতে যায়, অন্যথায় ক্লোজ টু 40%, আমাদের এখানে আমেরিকায় ভোট অ্যাভারেজ 56% হচ্ছে গিয়ে, ম্যাক্সিমাম 60% লোকে ভোট দেয়, 10 জনে 6 জন ভোট দেয়, আর মিড টার্মে রাফলি 40%। এবং যার মধ্যে সবচেয়ে বেশি এনথুজিয়াজম কাজ করে, কেমন, তারাই জেতে। এবং আমরা দেখতে পাচ্ছি কি, এবার ডেমোক্রেটদের মধ্যে এনথুজিয়াজম
অনেক বেশি অনেক বেশি হাসান ফেরদৌস, আমি যেহেতু অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে প্রায় চলে এসেছি, আমি আরেকটি বিষয় তুলে আনতে চাই। এক্ষেত্রে আমরা শিক্ষার্থীদের এক ধরনের, আমি বলবো অন্যরকম একটি আন্দোলন শুরু হয়েছে, আজকেও হয়েছে, তো আপনার কি মনে হয়, তারা বারবার বলছে যে মধ্যবর্তী নির্বাচনে আমরা ভোটার হব, সেটির পরিবর্তন করব, আপনার কি মনে হয় যে মধ্যবর্তী নির্বাচনে এই শিক্ষার্থীরা প্রভাব ফেলতে পারবে? মার্জিনালি এক নম্বর তারা ভোটার হবে না, আর দু নম্বর ভোটার হলে তারা ভোট দিতে যাবে না, এটা গ্যারান্টিড। দু চারজন যাবে বটে, আমি কথা বলছি বটে, সংখ্যাটা মুখ্য নয়, কারণ হিস্টোরিক্যালি মিড টার্মে কমিটেড লোক ছাড়াকে ভোট দিতে যায় না, এটা এক। আর দু নম্বর, তরুণরা ভোটের ব্যাপারে খুবই অনাগ্রহী, সব দেশে, আমাদের দেশেও, এই দেশে তো বটেই। তার চেয়েও ভরে ভয় যেটা, এটা হচ্ছে সিঙ্গল ইস্যু ভোটার্স, সিঙ্গল ইস্যু, এদের ইস্যুটা কি একমাত্র ইস্যু, গান রাইটস, এবং এটা ব্যাকফায়ার করছে। ফেব্রুয়ারি থেকে এই আজ পর্যন্ত আমি শেষ পোল দেখে এসেছি, আমি 13% লুজ করেছি আমরা সাপোর্ট গান রিফর্মের ব্যাপারে, উই হ্যাভ লস্ট 13% অফ সাপোর্ট মাত্র 6 সপ্তাহে। কারণটা হচ্ছে যে আমেরিকার গান লবি খুবই স্ট্রং, এবং গান লবির পক্ষে মানুষের সমর্থন খুব প্রবল। এটা এটা ব্যাখ্যার ব্যাপার, হয়তো আজকে করা যাবে না, আরেকদিন আমরা হয়তো করব। আমি মধ্যবর্তী নির্বাচনে ফলে ছাত্রদের প্রভাবটা, আমি আমার বিবেচনায়, মেবি আই হোপ আই এম রং, যে এদের প্রভাবটা হবে মার্জিনাল, হবে একদম অগণাকারে। আপনার কাছে আমি শেষ জানতে চাই যে এই মধ্যবর্তী নির্বাচনে আমরা বিভিন্ন ফ্যাক্টর, কোন কোন নিয়ামক কাজ করবে, সেই সাথে আমরা দেখেছি যে সিনেটে আত্মরক্ষার কাজ করে তারপরে হচ্ছে আক্রমণাত্মক ভাগে খেলতে হবে ডেমোক্রেটদের, তো সব কিছু মিলিয়ে আপনার কি ভাষ্য হবে যে কি কেমন করবে ডেমোক্রেটরা? আমি অলমোস্ট, আমি বলা অন্যায় হচ্ছে, কারণ গতবার আমরা ট্রাম্পের ব্যাপারেও খুব কনফিডেন্টলি বলেছিলাম তিনি হারবেন এবং হিলারি জিতবেন, তবু আজকের যে, যদি আজকে নির্বাচন হয়, যদি আজকে নির্বাচন ঘটত, আজকের যে পোলিং, সেই পোলিং অনুসারে ডেমোক্রেটদের হাউস তো দখল করার কথা, খুব বড় সিগনিফিকেন্ট নাম্বারে নয়, তবে তারা হাউস তারা পাবে সিনেট। যদি আজকে নির্বাচন হয়, আমার ধরুন আজকে নির্বাচন হলে তারা সিনেটটাও দখল করবে, কিন্তু নির্বাচন হতে এখনো 7 মাস বাকি। এই 7 মাসে কী কী ঘটতে পারে আমি তোমাকে বলছি, সবচেয়ে বড় ঘটনা ঘটবে নর্থ কোরিয়া। আচ্ছা, আজকেও একটি উল্লেখযোগ্য, আমি বলবো, এই সফলতা যদি নর্থ কোরিয়ার সঙ্গে শান্তি এস্টাবলিশ হয়, যেটা কেউ পারেন লাস্ট 60 ইয়ার্সে কেউ পারেনি, আমি তোমাকে বলে দিচ্ছি ডোনাল্ড ট্রাম্পকে শান্তি নোবেল পুরস্কার দেওয়ার জন্য আন্দোলন শুরু হবে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকেরা, এক। দু নম্বর ইকোনমি, মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্ট, ইকোনমি ইজ ডুইং ভেরি ওয়েল, এবং প্রত্যেকটা লোক, আজকের জরিপও বলছে যে অর্থনীতির ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প কিন্তু সফল, মাত্র 4% হচ্ছে গিয়ে আমাদের আনএমপ্লয়মেন্ট এই মুহূর্তে, নেগলিজিবল ইনফ্লেশন, এবং তার যে স্লোগান আমেরিকা ফার্স্ট, আমরা পছন্দ করি না না করি, আমেরিকানরা কিন্তু প্রবল রকম জাতীয়তাবাদী, ন্যাশনালিস্ট, সবচেয়ে ভালো আমরা, কিন্তু গত 60 বছরে কী দেখেছি আমরা, আমাদেরকে উপেক্ষা করে, আমাদের পয়সায়, ওদের ধারণায় আমরা বিশ্বকে রক্ষা করছি, আমাদের পয়সায় বাংলাদেশে $300 মিলিয়ন দেওয়া হচ্ছে, বেশি তারা দেয় না কিন্তু, এটা একদম আধিপত্য প্রথম সারির, তার তো কিছু দায়িত্ব আছে। গত 30 বছরে রিপাবলিকান একটা জিনিস বোঝাতে পেরেছে রিপাবলিকান ভোটারদেরকে, তা হচ্ছে যে আমাদেরকে ঘরমুখ হতে হবে, বহির্মুখ নয়, এবং এই ঘরমুখ ডাক যেটা ডোনাল্ড ট্রাম্প দিয়েছে আমেরিকা ফার্স্ট, আমরা আগে আমেরিকাকে প্রোটেক্ট করব, আমরা বিদেশের, আমাদের ঘরের ভেতরেই তো আমার ব্রিজ ভেঙে যাচ্ছে, আমার ছাত্ররা স্কুলে কম্পিউটার নেই, আমি 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 কেন আমার টাকা নিজে খরচ না করে বিদেশে কেন পাঠাবো? ভুলে যাচ্ছে তারা যে আমেরিকা কিন্তু বিশ্বের লিডার, ওয়েন ইউ আর এ লিডার, ওয়েন ইউ ক্লেম টু বি লিডার, তোমাকে কিন্তু স্যাক্রিফাইস কিছু করতে হবে, দায়িত্ব কিছু নিতে হবে, এবং এই 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 যে এই এই যে স্ট্র্যাটেজিক একটা ভুল তারা করছে ডোনাল্ড ট্রাম্পের আমলে, এর 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 প্রাইসটা কিন্তু পে করবে পরবর্তী লিডারশিপ, পরবর্তী গভর্নমেন্ট। এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প তার পার পেয়ে যাবে, তার পুলিশের পার হয়ে যাবে, বিকজ তার মূল লক্ষ্য, ইমিডিয়েট মূল লক্ষ্য হচ্ছে রিলেক্ট হওয়া। পরবর্তী হাসান ফেরদৌস, আমাদের শেষ করতে হবে, আপনি কি 30 সেকেন্ডসে কিছু বলতে চান কিনা? সব কিছু মিলে প্রধান কাজ হবে, যারা যারা চায় ডেমোক্রেটরা ক্ষমতায় আসুক, ভোটার হওয়া, ভোটার হওয়ার পরে ভোট দিতে যাওয়া, এবং মূল ইস্যুগুলি কী তা সম্বন্ধে আরও সচেতন হওয়া। অসংখ্য ধন্যবাদ হাসান ফেরদৌস আপনাকে, এবং সেই সাথে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকে চেষ্টা করেছি মধ্যবর্তী নির্বাচন নিয়ে আদ্যোপান্ত, আমরা আরও 7 মাস যেহেতু বাকি আছে, আমরা চেষ্টা করব ধাপে ধাপে এই বিষয়টি নিয়ে আরও আপনাদের জানাতে, এবং সে পর্যন্ত সবসময় টিভিএন 24 টেলিভিশনের সাথেই থাকুন।